জেনেরাল এফডিসি প্রতিষ্ঠিত হতো না, জেনেরাল বাংলা ভাষায় কথা বলতে পারতাম না, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আবারও হাজার শ্রদ্ধা সালাম ভালোবাসা, যিনি এফডিসি প্রতিষ্ঠা করেছিলেন, যার হাত ধরে আজকে বাংলা চলচ্চিত্র, যখন পাকিস্তানিরা বলেছিলেন সংসদে যে দেশে বাংলা চলচ্চিত্র বাংলাদেশের চলচ্চিত্র তৈরি করা আবহাওয়া নেই পরিবেশ নেই, তখন বাংলাদেশ তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন শিল্পমন্ত্রী থাকা অবস্থায় তিনি বলেছিলেন এই বাংলাদেশে বাংলাদেশের ছবি তৈরি হবে, এবং সেই 1957 সালের 1 এপ্রিল উনি বিল করে এফডিসি প্রতিষ্ঠা করেছিলেন, আমরা অনেকেই জানি না। শুধু তাই নয়, তিনি গেজেট করে পাশ করে গিয়েছিলেন শিল্পমন্ত্রী থাকা অবস্থায়, শিল্প বাংলাদেশ থাকা অবস্থায় উপমহাদেশীয় কোন ভাষার ছবি বাংলাদেশে প্রবেশ করবে না, কারণ উনি জানতেন ভবিষ্যতে কোন ষড়যন্ত্র বিদেশ ছবি বিন্দু ছবি এদেশের হলগুলোকে এদেশের ভাষাকে দখল করে নিতে পারে। তখন কিন্তু সেই বহুদেশীয় সম্পন্ন মানুষটি কিন্তু ঘোষণা করে লিখে দিয়ে গেছিলেন গেজেট করে সে বাংলা উপমহাদেশীয় কোন ছবি এদেশে প্রবেশ করবে না। তো আজকে সেই শোকের মাসে আমি অন্তর অন্তস্তর থেকে ভালোবাসা জানাচ্ছি ওই ছাত্রা মিডিয়ার কর্ণধার সেলিম খানকে, তার কথা না বললেও না আজকে একের পর এক দৃশ্যময় একের পর এক ছবি বানিয়ে এক ভারত মানে মানুষকে টেকনিশিয়ানদেরকে ব্যস্ত রেখে উনি প্রমাণ করে দিয়েছেন উনি বঙ্গবন্ধু প্রকৃত সৈনিক। ওনার সাথে যখনই দেখা হয় বলে এটা বঙ্গবন্ধুর এফডিসি, আর আমি আওয়ামী লীগের কর্মী, আমি জননেত্রী শিবসেনার কর্মী, আমি বঙ্গবন্ধুর কর্মী, এছাড়া আমি কাউকে চিনি না, এবং তার সাথে আজকে যে দুজন প্রজারক এগিয়ে এসেছেন আমরা অন্তর অন্তস্তর থেকে ভালোবাসা জানাই এই মানুষগুলোর প্রতি, যারা এই দুঃসময় আসলে দুঃসময় হল বন্ধ, কাজ নেই, কার টাকা রিটার্ন আসবে এমন কোনো নিশ্চয়তা নাই, কিন্তু বসে নেই বঙ্গবন্ধুর ভালো আছে সেলিমদের প্রমাণ করে দিয়েছেন বঙ্গবন্ধুর উদ্দেশ্যে সেই কর্মহীন অবস্থায় থাকতে দেবেন না। আমি মনে করি উনি বঙ্গবন্ধু এবং জননেতা শেখ হাসিনা এখন সেটা কর্মী এবং হাতিয়ার রইল, কারণ উনি বঙ্গবন্ধুর উদ্দেশ্যে কর্মহীন অবস্থায় থাকতে দিতে চান না, কারো দুঃসময় নিজের ব্যবসা ফেলে প্রতিনিয়ত একের পর এক ছবি সেলিম খান বানিয়ে যাচ্ছেন, এবং সে মানুষকে আজকে ওনার জন্য কত মানুষ কর্ম মানে কর্ম কাজ করে চলছেন। তো তার আগে না আমি বিষয়টা অনেক কথা বলা হয়ে গিয়েছে, আমি যারা মঞ্চে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধ আমার পিতৃতুল্য বড় ভাই মনোহর হোসেন বিজ্জল, একটা ইন্ডাস্ট্রি একটা অধ্যায় চলচ্চিত্রে যেটা বলছিলেন আমার ভাই টেলিভিশন যিনি বলছিলেন যে মনোহর হোসেন বিজ্জল মানে চলচ্চিত্র একটা অধ্যায়, তারপরে হৃদয় ভাই যার ছবি দেখে মার খেয়েছে অসম্ভব প্রচুর ছবি লড়াকুদুর পুলিশ মানব সহ মুষ্টিযুদ্ধ একের পর এক ছবি নাম বলে দিতে পারবে, তিনি আর একটা অধ্যায় এক একটা ডিকশনারি আছেন, আর এক কিংবদন্তি আঞ্জনা, আর এক কিংবদন্তি বেরোয়াতা টিটি বল সেলিম বল নাদির দেওয়াল আলোকজন মিলন ভাই মঞ্চের সামনে উপস্থিত আছেন অনেক শিল্পী আমার কার্যনির্বাহী পরিষদের অনেক সদস্য পোর্টফোলিও সদস্য প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া যারা আছেন, আসলে কথা সেটা না, কথা বিভাগের কথা ধরে বলতে হয় আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের শত্রু, এটা আমাদের বাহাউদ্দিন নাসিরদের বলে গিয়েছেন, আসলে আমরা আওয়ামী লীগ আওয়ামী লীগের শত্রু, এবং আমরা স্বার্থের টানে আমরা স্বাধীনতা বিরোধী যারা পরাজিত শক্তি আমরা আরো আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য তাদের সাথে এক হাতে হাত মিলিয়ে আমরা আসলে আওয়ামী লীগকে ধ্বংস করছি আর কিছু না, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে।